প্রত্যেকটা আনন্দ ভ্রমণের, শেষটা সুখকর হয় না। ছাত্রছাত্রীদের নিয়ে পিকনিকে যাওয়ার পথে বাস উল্টে প্রাণ হারালো একজন, আরও কতজন মরবে তা জানা যাবে চিকিৎসা শেষে। নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি শ্যামগঞ্জ সড়কের লক্ষ্মীপুর নামক স্থানে একটি পিকনিকের বাস উল্টে হিমেল শেখ নামে 12 বছরের মাদ্রাসা ছাত্র নিহত হওয়ার এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে। এ সময় অন্তত 37 জন আহত হয়েছে। স্থানীয়রা জানান, ময়মনসিংহের মুক্তাগাছা নন্দীবাড়ির দারুল উলুম আল ইসলামিয়া হাফিজুল কুরআন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ 73 যাত্রী নিয়ে একটি বাস সকালে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয়। শিক্ষক জানান, আমরা মুক্তাগাছা থেকে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে পিকনিক করার জন্য দুর্গাপুরে রওনা হই। সকাল 10টার দিকে বিরিশিরি শ্যামগঞ্জ সড়কের লক্ষ্মীপুর নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধান খেতে উল্টে যায়। এ সময় স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর মাদ্রাসায় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এদের মধ্যে ঘটনাস্থলে মৃত্যু হয় শিক্ষার্থী হিমেলের। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ধীরে ধীরে স্বজনেরা আসতে শুরু করেছে, আর ভারী হচ্ছে হাসপাতালের আঙিনা।